Dear students, good morning. আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি স্ট্যান্ডার্ড ফোরের ক্লাস নেব। আজকে তোমাদেরকে আমি দেখাবো একটি যেমন খুশি দৃশ্য। আজকে আমি তোমাদেরকে আমাদের যে সিলেবাসে আছে দেখবে লাস্টের দিকে আছে যেমন খুশি আঁকো। যে যেমন খুশি আঁকতেই পারে, অ্যাজ উইল অ্যাক্ট, যে যেমন খুশি আঁকতে পারে, এই একটা আমাদের সিলেবাসে আছে। আমাদের প্রায় সব ছবি কমপ্লিট। এবার আমরা যেমন খুশি আঁকাটা পড়াবো। তো যেমন খুশি আঁকো আমি তোমাদেরকে, যেহেতু আমাদের সামনে আমাদের বাঙালিদের বড় উৎসব দুর্গা পুজো, তাই আমি একটি দুর্গা পুজোর ছবি তোমাদেরকে আঁকাবো। একটি শরতের দৃশ্য, দুর্গা ঠাকুরের একটি কম্পোজিশন। হ্যাঁ, দুর্গা ঠাকুর এবং শরৎকাল মেঘ ভাসে এরকম একটা কম্পোজিশন আমি তোমাদেরকে আজকে দেখাবো। তোমরা সবাই খাতা পেন্সিল নিয়ে রেডি হও, আমার সঙ্গে সঙ্গে আঁকো। আমি আঁকা শুরু করছি, তোমরা আমার সঙ্গে সঙ্গে আঁকো, ঠিক আছে? প্রথমে আমরা দুর্গার একটি অবয়ব আঁকবো, আঁকা শুরু করি। তারপরে আমরা আস্তে 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 কাশ ফুল, তারপরে তোমার আকাশ, মেঘ, এগুলো আমি আমরা জানি। সুতরাং আমাদের একটি দুর্গা ঠাকুর অবমাত্রা আঁকলাম। এরপরে আমরা আঁকবো এটাও কিন্তু চোখ মায়ের, ঠিক আছে? দুর্গা ঠাকুরের তিনটে চোখ। সবাই দেখেছো, ঠিক আছে? বাঙালিদের পরোৎসব দুর্গা পুজো, আমরা দুর্গা পুজো অনেক আনন্দ করি। নতুন জামা প্যান্ট হয়, তারপরে দুর্গা পুজো আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, নানা রকম আনন্দ আমরা দুর্গা পুজোয় করি, ঠিক আছে? এরকম সবাই আঁকো। তারপরে দেখো
প্রথমে দুর্গা ঠাকুরের ছবিটা আঁকলাম, তারপর একটা আমরা একটা ছোট্ট একটা মেয়ে ছবি আঁকলাম। তারপরে আমরা এখানে আনলাম কাশ ফুল, কাশ ঘাস আর একটি মেয়ে। প্রথমে দুর্গার ছবি, তারপরে মেয়েকে আনবে, তারপরে ঘাসগুলো আনবে, তারপরে কাশ ফুল আনবে। আমি তাড়াতাড়ি বলে দিচ্ছি, সময় একটু কম, কারণ আমাদের অ্যাপসে অনেক বড় ভিডিও হলে সেটা ডাউনলোড হয় না, ঠিক আছে? সেই জন্য একটু তাড়াতাড়ি করছি, বলো, যেহেতু আমাদের কম্পিটিশনটা অনেক বড়। এই ঠাকুরের রঙটা তোমরা যে যেমন খুশি দিতে পারো, আর চোখের রঙগুলো কিরকম হবে তোমরা জানো, ভুলতে ব্ল্যাক, প্রথমে বাদামি দিয়ে ব্ল্যাক, চাঁদে আকাশি, তারপরে টিপে তোমরা লাল দিতে পারো, চোখে পিঙ্ক একটু লাল দেবে, এগুলো ঠাকুরের চোখ, এই চোখ যেরকম হবে এগুলো সেরকম হবে, রঙটা এগুলো তোমরা সবাই ভালো করে জানো এগুলো কী কালার হবে, নীল রঙ তোমরা যেমন খুশি দিতে পারো। এভাবে তোমরা কম্পিটিশনটা কমপ্লিট করবে, প্রথমে সুন্দর করে এঁকে তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে রং করবে। কাশ্মীরের রং তোমরা সবাই জানো, প্রথমে পুরো সাদা দিয়ে দেবে, সাদা না দিতে পারো, যেহেতু সাদা কাদা, তাহলে তোমরা হালকা হালকা করে অ্যাশ কালার দিতে পারো, ঠিক আছে? বা কেউ স্কিন কালারকে একটু না দেওয়া মতো একটু করে টাচ করতে পারো, ঠিক আছে? নদীতে যেরকম আছে সেরকম, আকাশে তোমরা যে যেরকম কালার